আজকের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আনন্দ কুমার জোয়ার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, বঙ্গবন্ধু সরকারি কলেজ শ্রীপুর মাগুরা। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো তোমরা সকলে ভালো আছো, আর আমি ভালো আছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, প্রথম পত্র, সপ্তম অধ্যায়, নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ, ফার্স্ট অফ পুড কোয়ালিটি। অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান নিম্নমানের ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদন বিপণন করে থাকে। নিম্নমানের পণ্য উৎপাদনের কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অতিরিক্ত ব্যয়ের মুখোমুখি হতে হয়। বর্তমানে তীব্র প্রতিযোগিতামূলক বাজারে নিম্নমানের পণ্য উৎপাদন করে উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজারে প্রতিযোগিতা করার সামর্থ্য হয় এবং পণ্য সেবা উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের অভিমত থেকে জানা যায়, নিম্নমানের পণ্য উৎপাদন করলে 20% থেকে 30% লোকসানে পণ্য বিক্রয় করতে হয়। নিম্নমানের পণ্য ক্রেতা বা ভোক্তাদের প্রয়োজন, অভাব ও চাহিদার সন্তুষ্ট বিধান করতে পারে না, ফলে উক্ত প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা দিনে দিনে হ্রাস পেতে থাকে। পণ্যের নিম্ন মানের কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠান যেসব ব্যয়ের মুখোমুখি হয় সেগুলো আলোচনা করছি। এক, প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয়। ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নিবারণ বা প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয় বলে। নিবারণ ব্যয়গুলোর মধ্যে প্রশিক্ষণ ব্যয়, ট্রেনিং কস্ট, পণ্য উৎপাদনের জন্য কর্মীদের প্রশিক্ষণ বাবদ যে ব্যয় নির্ধারণ করা হয় তাকে ট্রেনিং কস্ট বা প্রশিক্ষণ ব্যয়। খ, পণ্য কোনো ডিজাইন ব্যয়, প্রোডাক্ট রিডিজাইন কস্ট। উৎপাদন প্রক্রিয়া সহজতর করতে পণ্যকে পুনঃ ডিজাইন করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রোডাক্ট রিডিজাইন কস্ট বা পণ্য কোনো ডিজাইন ব্যয়। গ, প্রক্রিয়া কোনো ডিজাইন ব্যয়, প্রসেস রিডিজাইন কস্ট। উন্নত মানের পণ্য উৎপাদনের জন্য উৎপাদন পদ্ধতি বা প্রক্রিয়া কোনো ডিজাইনের জন্য যে ব্যয় করা হয় তাকে প্রসেস রিডিজাইন কস্ট বা প্রক্রিয়া কোনো ডিজাইন ব্যয় বলে। ঘ, সংশোধনমূলক কার্যক্রমের ব্যয়, কারেকশন কস্ট। উৎপাদন প্রক্রিয়ার ত্রুটি দূর করতে সংশোধনমূলক কার্যক্রম করা হয় আর এর জন্য যে খরচ হয় তাকে কারেকশন কস্ট বলে। ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, উৎপাদন প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ের সাথে ত্রুটি চিহ্নিতকরণ ব্যয় সম্পৃক্ত। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে ব্যয় চিহ্নিত করা হয়। চ, সরবরাহকারীদের সাথে কাজ করার ব্যয়, কস্ট অফ ওয়ার্ক উইথ সাপ্লায়ার্স। সরবরাহকারীরা যথাসময়ে সঠিক উপকরণ বা কাঁচামাল সরবরাহ করে পণ্যের মান সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরবরাহকারীদের সাথে একত্রে কাজ করার কিছু ব্যয় হয় যা নিবারণ ব্যয়ের সাথে সম্পৃক্ত। দুই নম্বর, অ্যাপ্রাইজাল কস্ট বা মূল্যায়ন ব্যয়। একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা নিরীক্ষার জন্য যে ব্যয় হয় তাকে অ্যাপ্রাইজাল কস্ট বা মূল্যায়ন ব্যয় বলে। সেগুলো আলোচনা করছি। ক, পরিদর্শন ব্যয় বা কস্ট অফ ইনস্পেকশন। পণ্যের গুণগত মান নিম্ন হলে উক্ত পণ্যের মান পরিমাপ করার জন্য বা পরিদর্শনের প্রয়োজন হয় আর এর জন্য যে ব্যয় হয় তাকে অ্যাপ্রাইজাল কস্টের মধ্যে সম্পৃক্ত। খ, পরীক্ষণ ব্যয়, টেস্টিং কস্ট। পণ্যের গুণগত মান নিম্ন হলে উক্ত মান পরীক্ষা করে দেখতে হয় এর জন্য যে ব্যয় হয় তাকে টেস্টিং কস্ট বা পরীক্ষণ ব্যয় বলে।
এটা অ্যাপ্রাইজাল কস্টের মধ্যে অন্তর্ভুক্ত। গ পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয়, কস্ট অফ স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, পণ্যের মান নির্ধারণের জন্য পরিসংখ্যানিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে হয়, এর জন্য যে ব্যয় হয় তাকে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয় বলে। তিন, ইন্টারনাল ফেলিউর কস্ট বা অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়, পণ্য বা সেবা উৎপাদনের সময় যে সকল ত্রুটি ধরা পড়ে এবং ওই ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য যে ব্যয় হয় তাকে ইন্টারনাল ফেলিউর কস্ট বলে। সেগুলি হলো ক উৎপাদন ক্ষমতাজনিত ক্ষতি। উৎপাদন ক্ষমতাজনিত ক্ষতি বলতে কাঙ্ক্ষিত উৎপাদন ক্ষমতা অর্জনের ক্ষেত্রে ব্যর্থতাকে বোঝে। এই ক্ষতির ফলে মোট উৎপাদনের পরিমাণ হ্রাস পায়, প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ হয়। খ, কোনো কাজ করার ব্যয়, উৎপাদিত পণ্য ত্রুটিপূর্ণ হলে উক্ত ত্রুটি মুক্ত করার জন্য যে ব্যয় হয় তাকে কোনো কাজ করার ব্যয় বলে। চার, এক্সটার্নাল ফেলিউর কস্ট বা বাহ্যিক ব্যর্থতার ব্যয়, পণ্য বিক্রয়ের পর কোনো ত্রুটি দেখা দিলে, পণ্যটি ওয়ারেন্টির আওতায় থাকলে তা মেরামত করে দেওয়ার দায়িত্ব কোম্পানি। ওয়ারেন্টি হচ্ছে ভোক্তা বা ক্রেতা বা বিক্রেতার মধ্যে একটি লিখিত চুক্তি যেখানে বিক্রেতা এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে পণ্য বিক্রয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ত্রুটি ধরা পড়লে তা বিক্রেতা নিজ খরচে মেরামত করে দেয়, আর এর জন্য যে ব্যয় হয় তাকে এক্সটার্নাল ফেলিউর কস্ট বা বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। বাহ্যিক ব্যর্থতার খরচের সাথে ওয়ারেন্টি ও মামলা পরিচালনা ব্যয় জড়িত। ওয়ারেন্টি কোনো পণ্যের মান বৈশিষ্ট্য উপযোগ ইত্যাদি সম্পর্কে উৎপাদক ও পরিবেশকদের আনুষ্ঠানিক বিবৃতিকে ওয়ারেন্টি বলে। ওয়ারেন্টি ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি লিখিত চুক্তি। এই চুক্তি অনুযায়ী ওয়ারেন্টিতে উল্লেখিত সময়ের মধ্যে পণ্যটিতে ত্রুটি বা কোনো বিচ্যুতি দেখা দিলে উৎপাদনকারী বা বিক্রেতা পণ্যের ওই ত্রুটি মেরামত করে দেয়। যেমন সনি টেলিভিশন ক্রয় করলে 5 বছরের ওয়ারেন্টি পাওয়া। মামলা পরিচালনা ব্যয় বা লিটিগেশন কস্ট, অনেক সময় পণ্য বা সেবার ত্রুটি থাকলে তা ওয়ারেন্টি অনুযায়ী মেরামত করে দেওয়া এবং গ্যারান্টি অনুযায়ী পণ্য পরিবর্তন করে দিতে কোম্পানি অস্বীকার করলে ক্রেতা বা ভোক্তার সাথে কোম্পানির মামলা হতে পারে। উক্ত মামলা পরিচালনা করতে যে ব্যয় হয় তা এক্সটার্নাল কস্ট বা বাহ্যিক ব্যর্থতার ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত হয়। তাই পরিশেষে আমরা বলতে পারি, নিম্নমানের পণ্য উৎপাদনের জন্য প্রতিষ্ঠানকে অনেকগুলো খরচের সম্মুখীন হতে হয়, ফলে প্রতিষ্ঠানের পক্ষে লাভজনকভাবে উৎপাদন কার্য পরিচালনা করা অসম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে ভালোভাবে পড়ালেখা করবে, সকলকে ধন্যবাদ।